শুভ সকাল বন্ধুরা, আজ 1 ফেব্রুয়ারি বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, নবম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা ও দশম শ্রেণীর প্রি ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে। আজ থেকে হাইলাকান্দির 1306 স্কুলে গণোৎসব, আসছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। আসাম থেকে পলাতক করিমগঞ্জের 2 মাদক পাচারকারী গ্রেফতার মিজোরামে। আসামের নয়া পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন আসাম মেঘালয় ক্যাডারের 1991 ব্যাচের আইপিএস জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। শিলচরে উড়ালপুলের ফিল্ড সার্ভে শুরু, সম্পন্ন ভিডিও রেকর্ডিং। আজ শিববাড়িতে রাইডস, 1.5 মাসের মধ্যে টপোগ্রাফি, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ বাজেট, ভারতের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আয়কর চার থেকে ক্ষুদ্র সঞ্চয়ের সুবিধা, গতানুগতিক নাকি লেটার মার্কস নিয়ে আজ পাশ করবে কেন্দ্রীয় বাজেট, সেদিকেই নজর রয়েছে সবার। নানাভাবে অনুনয় বিনয় করে কংগ্রেসকে বাগে আনতে পারছেন না বদরুদ্দিন আজমল। কংগ্রেসকে শিখতে হবে বিজেপির কাছ থেকে, জুটে মরিয়া এআইইউডিএফ এর বদরুদ্দিন আজমল। বকেয়া মেটানোর দাবিতে নানা আন্দোলনে নামতে হচ্ছে রাজ্যের পুরকর্মীদের। বকেয়া মেটাতে 100 কোটি টাকা বরাদ্দ রাজ্য সরকারের। এবং সর্বশেষ খবরটি হল, জেলাশাসক কার্যালয়ের কর্মীদের পদবি পরিবর্তন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রশাসনিক কর্মচারী সংস্থার। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। আসাম থেকে পলাতক মোস্ট ওয়ান্টেড 2 মাদক পাচারকারীকে মিজোরামে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা যথাক্রমে করিমগঞ্জ জেলার কেউটি গ্রামের বাসিন্দা জনৈক হিরু উদ্দিনের 29 বছরের ছেলে সাজিদ আহমেদ এবং কাশিমালির বছর 37-এর ছেলে আব্দুল মতিন বলে পরিচয় পাওয়া গেছে। উভয়কে মঙ্গলবার মিজোরামের লুংলেই জেলার শেরখাউন থেকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের সদর দপ্তর সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামের কাছাড় জেলার অন্তর্গত ধলাই থানায় এনডিপিএসের 22C-29 ধারায় সাজিদ আহমেদ এবং আব্দুল মতিনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়েছে। অপরদিকে যানজট নিরসনে শিলচরে উড়ালপুলের সম্ভাবনা অধ্যয়ন করতে শহরে ঘাটিঘেড়ে বসলো দিল্লিভিত্তিক কনসালটেন্সি সংস্থা রাইটস। শুধু তাই নয়, গত সোম ও মঙ্গলবার গোটা শহর চষে বেরিয়ে কোনায় কোনায় ভিডিও রেকর্ডিং শেষ করলো সংস্থাটি। এমনকি অন ফিল্ড সার্ভের প্রাথমিক কাজ শুরু করেছে রাইটস। আগামী 1.5-2 মাসের মধ্যে টপোগ্রাফি করা হবে বলে সূত্রের খবর। গত 18 জানুয়ারি প্রাথমিকভাবে উড়ালপুলের সম্ভাবনা অধ্যয়ন করে শিলচর ছেড়েছিলেন রাইটসের ডিজিএম সায়ন বর্মন। এর 2 সপ্তাহের মধ্যেই শহরে এসে ঘাঁটি গড়ল টিম রাইটস। 4 জন বিশেষজ্ঞ রয়েছে টিমে। সকাল বিকেল শহর ঘুরে রাস্তার দৈর্ঘ্য প্রস্থ সহ গাড়ির গতিবিধি পরখ করছেন তারা। দোকানপাট ও বিল্ডিংয়ের দূরত্ব ও ঘনত্বের তথ্য সংগ্রহ করছেন তারা। এর আগেই ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি ফ্লাইওভার, রামনগর ট্রাঙ্ক রোড ও শিববাড়ির সিঙ্কিং জোনের অবস্থান ও নানা তথ্য সংগ্রহ করতে ভিডিও রেকর্ডিং করেছেন রাইটসের আধিকারিকরা। রাইটসের টিমে রয়েছেন ম্যানেজার অপূর্ব গুপ্ত, ইঞ্জিনিয়ার রবীন্দ্র সিং, ডিজিএম সায়ন বর্মন ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেশব রমন। মঙ্গলবার তারা শহরের একাধিক স্থানে মাপজোক করেন। তাদের পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে পূর্ত বিভাগের শিলচর ডিভিশন। এদিন সশরীরে তাদের সঙ্গে ছিলেন বিভাগের শিলচর ডিভিশনের সহকারী কার্যনির্বাহী বাস্তুকার শাহাবুদ্দিন বড়বুইয়া। 2 দিনের রেকর্ডিং ও সার্ভেতে স্ট্রিপ প্ল্যান করা হয়েছে, পাশাপাশি অনুমানের ভিত্তিতে প্রাথমিকভাবে একটা স্কেচও তৈরি করা হয়েছে। স্ট্রিপ প্ল্যান ডায়াগ্রামে রাস্তার দৈর্ঘ্য প্রস্থ, বিল্ডিংয়ের সংখ্যা, গাছপালা, ইলেকট্রিক পুলের সংখ্যা সহ নানা খুঁটিনাটি যাচাই করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি প্রস্তাবিত ফ্লাইওভারের 2.30 কিলোমিটারের মধ্যে 1.90 কিলোমিটারের স্ট্রিপ প্ল্যান সম্পন্ন করা হয়েছে। পূর্ত বিভাগের আধিকারিক শাহাবুদ্দিনকে প্রশ্ন করলে তিনি বলেন, শিলচরে ক্যাবিনেট বৈঠকে শহরের 3টি এলিভেটেড রোড নির্মাণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, সে অনুযায়ী ফিল্ড সার্ভে শুরু করেছে কনসালটেন্সি সংস্থা রাইটস।
আজ ফিল্ড সার্ভে হবে শিববাড়ির সিঙ্কিং দুনে। শিববাড়ির পূর্ণ সার্ভের পর ফ্লাইওভার হবে নাকি বিকল্প ব্যবস্থা হবে তা চূড়ান্ত করা হবে। রামনগরের রামকৃষ্ণ পেট্রোল পাম্প থেকে ট্রাঙ্ক রোডের RRNMU বিল্ডিং পর্যন্ত 3 কিলোমিটার উড়ালপুলের সার্ভে হবে বৃহস্পতিবার। তিনি এও বলেন, উড়ালপুল নির্মাণে হতে পারে জমি অধিগ্রহণ। সূত্রের খবর, শহরের রাস্তার দুই পাশে থাকা বহুতল ভবনগুলোর দূরত্ব মাপতে ফিতা ব্যবহার সম্ভব নয়, ফলে টপোগ্রাফি করা হবে 1.5 মাসের মধ্যে। উল্লেখ্য, গত 29 নভেম্বর শিলচরে ক্যাবিনেট বৈঠকে শহরে ফ্লাইওভারের স্বপ্ন দেখিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই স্বপ্ন পূরণের প্রক্রিয়া এগুলো আরো কয়েক ধাপ। শিলচরের যানজট সমস্যা নিরসনে ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি এবং রামনগর ট্রাঙ্ক রোড উড়ালপুল নির্মাণের সম্ভাবনা অধ্যয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া তারাপুর শিববাড়িতে উড়ালপুল নির্মাণেরও প্রস্তাব গ্রহণ করেছে সরকার। তবে শিববাড়ির 200 মিটার সিঙ্কিং দুনে ফ্লাইওভার নির্মাণ হবে এর কোনো নিশ্চয়তা নেই। ফ্লাইওভার না করে বিকল্প উপায় বের করতে আজ ফিল্ড সার্ভে করা হবে। অপরদিকে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় প্রতিফলিত হলো আত্মবিশ্বাসী ভারতের সুর। মঙ্গলবার মোদী পরিষ্কার জানালেন, প্রবল আর্থিক মন্দার মধ্যে সবার চোখ রয়েছে ভারতের দিকে। সেই সঙ্গে তার বক্তব্যে উঠে এলো দেশ ও দেশবাসীর কথা। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি স্মরণ করিয়ে দিলেন ভারতীয় নারী শক্তির জয়গাথা। মঙ্গলবার রাষ্ট্রপতির বক্তব্য শুরু হওয়ার আগে সেন্ট্রাল হলে প্রবেশের মুখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিজেপি শাসিত কেন্দ্র সরকারের একটাই মন্ত্র, সবার আগে দেশ, সর্বাগ্রে দেশবাসী। আর বাজেট সম্পর্কে মোদীর বক্তব্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিশ্চিতভাবে দেশ এবং দেশবাসীর কথা মাথায় রেখেই বাজেট পেশ করবেন। তিনি আরো বলেন, বিশ্বজুড়ে প্রবল আর্থিক মন্দার মধ্যে সবার নজর রয়েছে ভারতের দিকেই। বিজেপি সরকারের বাজেট সর্বত্র আশার আলো দেখাবে, সেই সূত্রে সাধারণের কথা ভেবেই এবারের বাজেট তৈরি হয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী চান এ নিয়ে সংসদে ইতিবাচক আলোচনা হোক। মোদী বলেন, দেশের রাষ্ট্রপতি ও অর্থমন্ত্রী দুজনেই মহিলা, দুজনেই ইতিহাস গড়তে চলেছেন। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে শুধু ভারতই নয়, আজ গোটা বিশ্বের নজর থাকবে বাজেটের দিকে। মোদীর কথায়, এই সরকার জনহিতকামী সরকার, দেশের ও দশের হিত সাধনে ব্রতী। এদিন রাষ্ট্রপতির ভাষণের ঠিক পরে লোকসভায় আর্থিক সমীক্ষা পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপরেই সবার কাজ আজ পর্যন্ত স্থগিত করে সংসদীয় দলনেতাদের নিয়ে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে বসেন অধ্যক্ষ ওম বিড়লা। বাজেট ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনার সময়সীমা চূড়ান্ত হয়। সংসদীয় সূত্রের দাবি, আজ অর্থমন্ত্রীর বাজেট পেশ নিয়ে 12 ঘন্টা ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে 12 ঘন্টা আলোচনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামী 7 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে ভাষণ দেবেন। পাশাপাশি বাজেট অধিবেশনের মেয়াদ 13 ফেব্রুয়ারি থেকে কমিয়ে 10 ফেব্রুয়ারি পর্যন্ত করার প্রস্তাব দিয়েছেন অধীর চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতারা। এ নিয়ে সরকারকে অবগত করার প্রতিশ্রুতি দিয়েছেন ওম বিড়লা। অপরদিকে নানাভাবে অনুনয় বিনয় করে কংগ্রেসকে বাগে আনতে পারছেন না বদরুদ্দিন আজমল। জোটের প্রস্তাবে কংগ্রেসের জবাব সেই না, এমনকি AIUDF কে বাইরে রেখেই বিজেপি বিরোধী জোট গঠনের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। তাই আজমল এখন মরিয়া হয়ে আক্রমণ করছেন প্রদেশ কংগ্রেস নেতাদের। মঙ্গলবার তার মন্তব্য, কিছু লোকের চিন্তাধারা ভূপেন বোরা জিতেন্দ্র সিংয়ের মগজে ঢুকে গেছে, কিন্তু অপর থেকে যখন মার পড়বে তখন আমার কাছে আসবেন। AIUDF থেকে বলা হচ্ছে, বিজেপির কাজ থেকে জোট রাজনীতি শিখুক কংগ্রেস। গত বিধানসভায় ভোটে বিরোধী মহাজোটের শরিক ছিল কংগ্রেস AIUDF দুদলই, কিন্তু বিধানসভা ভোটের পরই মহাজোটের অস্তিত্ব বিলুপ করে দেয় কংগ্রেস। তারপর রাজ্যসভা ভোটে ফের দুদল কাছাকাছি এলে ক্রস ভোটিংকে কেন্দ্র করে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছে যায় যে কংগ্রেস নেতৃত্ব ঘোষণাই করে দেন AIUDF-এর সঙ্গে আর জোট নয়। কারণ বিজেপির সঙ্গে গোপন সম্পর্ক রেখে চলেন আজমল। তারপর প্রদেশ কংগ্রেসের ভারত জুড়ো যাত্রায়ও AIUDF-এর বিরুদ্ধে সেই একই স্লোগান আওড়েছে কংগ্রেস। এমনকি দুর্নীতিকে যাত্রা শুরু করে চ্যালেঞ্জই করা হয়েছে খুদ আজমলকে। তবুও বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করার কথা বলে কংগ্রেসের সঙ্গে জোট চাইছেন আজমল। বারংবার নানাভাবে অনুরোধ করছেন কংগ্রেস নেতৃত্বকে,
কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা থেকে শুরু করে সাংসদ গৌরব গগৈ, এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং অবধি এককথায় নাকচ করে দিয়েছেন আজমলের জোটের প্রস্তাব। কিন্তু কংগ্রেসের ভারত জুড়ো যাত্রা যেভাবে প্রভাব ফেলেছে গ্রামাঞ্চলে, তাতে কিছুটা হলেও শঙ্কিত আজমল। তাই এখনও কংগ্রেসের সঙ্গে জোটের আশা ছাড়ছেন না তিনি। পাশাপাশি কংগ্রেসকে চাপে ফেলতে বরপেটা ও নগাঁওয়ে প্রার্থী দাঁড় করানোর কথাও ফের বলেছেন তিনি। উল্লেখ্য, ওই দুটি লোকসভা কেন্দ্রই কংগ্রেসের দখলে রয়েছে, ফলে সংখ্যালঘু ভোটের বিভাজনে বিপাকে পড়তে পারেন কংগ্রেস সাংসদরা। তবে কংগ্রেসও তাকে পাল্টা চ্যালেঞ্জ করছে দুবৃত্তে। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট গঠন নিয়ে এআইইউডিএফ যে মরিয়া, সেটা বোঝা গেছে বিধায়ক হাফিজ রফিকুল ইসলামের মন্তব্যে। তিনি মঙ্গলবার কংগ্রেসকে পরামর্শ দিয়েছেন জোট রাজনীতি বিজেপির কাছ থেকে শিখতে। রফিকুল বলেন, কংগ্রেসকে জোট রাজনীতি বিজেপির কাছ থেকে শিখতে হবে। আসামে দেখুন, অগপর কোনো অস্তিত্বই নেই। বিপিএফ ইউপিপিএল এর অস্তিত্ব কতটুকু রয়েছে? কিন্তু বিজেপি তাদের ধরে রেখেছে আসন ছেড়ে দিয়ে, সম্মান দিয়ে। উত্তরপ্রদেশে আপনাদের মতো প্রায় অস্তিত্বহীন দলকে সম্মান দিয়ে সঙ্গে রেখেছে বিজেপি। আসামে কংগ্রেসের 20-22 জন বিধায়ক রয়েছেন, কিন্তু 20-22 জন বিধায়ক দিয়ে 100টি আসনে লড়তে চায় তারা, অন্যদের আসন ছাড়তে চায় না। এআইইউডিএফ বিধায়কের দাবি, কংগ্রেসকে এই চরিত্র ছাড়তে হবে, কিছু কিছু স্থানে আসন ছেড়ে দিয়ে আত্মত্যাগ করতে হবে তাদের। কংগ্রেস আত্মত্যাগ করে জোট শরিকদের সঙ্গে নিয়ে চললে নিশ্চিতভাবে বিজেপিকে পরাস্ত করা সম্ভব হবে। কিন্তু লোকসভা ভোটের আগে কংগ্রেস যখন লুরিন জ্যোতি গগৈর দল আসাম জাতীয় পরিষদ এবং অখিল গগৈ রাইজর দলের সঙ্গে হাত মেলাতে চাইছে, তখন রফিকুলের ভবিষ্যৎবাণী, দেখবেন জাতীয় পরিষদ ও রাইজর দলকে লোকসভার একটি আসনও ছাড়বে না কংগ্রেস, তাহলে কেন হাত মেলাবে? আসলে লুরিন ও অখিলের নাম বিক্রি করতে চায় কংগ্রেস। তখন দুদলই বুঝতে পারবে কংগ্রেস কি জিনিস। অবশ্য আজমলের দলের সতর্কবার্তায়ও মন গলেনি কংগ্রেসের। বরিষ্ঠ সংখ্যালঘু নেতা বিধায়ক আব্দুল রশিদ মণ্ডলের দাবি, মুসলমানদের নিয়ে যে দল রাজনীতি করে সেই দলের কাছ থেকে কংগ্রেস কি শিখবে, এআইইউডিএফ কি শেখাবে আমাদের, সেই দৃষ্টতা কি করে হয় তাদের, সর্বভারতীয় পর্যায়ে কোথায় অস্তিত্ব রয়েছে এআইইউডিএফের, কংগ্রেসকে আত্মত্যাগ শিখতে হবে তাদের কাছ থেকে। 100 বছর ক্ষমতা থেকে দূরে রইলেও আমরা সাম্প্রদায়িক রাজনীতি করব না। মণ্ডলের দাবি, এআইইউডিএফ বুটে জয়ী হয় না, বিজেপির ছত্রচ্ছায়ায় জয়ী করানো হয় তাদের। উচ্ছেদের নামে এক পরিবেশ তৈরি করা হয় রাজ্যে, সেখানে ত্রাণকর্তা হিসেবে এগিয়ে দেওয়া হয় এআইইউডিএফ নেতাদের, এটাই কৌশল বিজেপির। অপরদিকে নবম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা ও দশম শ্রেণীর প্রি ফাইনাল পরীক্ষা 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারনাল এক্সামিনেশন কমিটি এই পরীক্ষা পরিচালনা করবে। নবম ও দশম শ্রেণীর প্রশ্নপত্রগুলি ডিএলআইইসি সেট করেছে। উত্তরপত্রগুলো পরীক্ষা করা হবে এক্সামিনেশন কমিটির নির্দেশিকা অনুযায়ী। উত্তরপত্রগুলো নির্দিষ্ট স্কুলে পরীক্ষা করা হবে না। মঙ্গলবার সেন্টার স্কুলগুলো ডিএলআইইসি কর্তৃপক্ষের কাছ থেকে নবম ও দশম শ্রেণীর প্রশ্নপত্রগুলি সমজা নিয়েছেন। 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নবম ও দশম শ্রেণীর পরীক্ষা, চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। সেন্টার স্কুলগুলোর অধীনে থাকা ফিডার স্কুলের প্রধানরা নির্দিষ্ট বিষয়ের পরীক্ষার দিন সেন্টার ইনচার্জের কাছ থেকে প্রশ্নপত্রের প্যাকেট সমজে নেবেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।